ওং নমো শিবায়ো, ওং নমো শিবায়ো, ওং নমো শিবায়ো। বন্ধুরা, অলরেডি আমরা সেপ্টেম্বরের মাসে পা রেখে ফেলেছি, আর এই সেপ্টেম্বর মাসে আমি এই ভিডিওতে ছটি স্পেশাল রাশির নাম বলতে চলেছি, বারোটি রাশির মধ্যে যে ছয় রাশির রাজত্ব করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। এছাড়াও যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে চাইছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। নাম্বারটি হচ্ছে 7586072999। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন যে স্যার আপনি একটু বলে দিন, আমি খুব সমস্যায় রয়েছি। তো দেখুন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি জেনেই কিন্তু আপনারা যারা মেসেজ করবেন বা যারা কল করবেন তারা যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রত্যেক মানুষই কিন্তু জীবনে বড় হতে চায়, আর এই বড় হওয়ার মেন যে টার্গেট সেটি হচ্ছে অর্থ, মানে ক্যাশ, মানে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ক্যাশ ইন হ্যান্ড। কত রয়েছে আপনার প্রপার্টি, কত রয়েছে আপনার, এই সমস্ত কিছু কিন্তু মাপদণ্ড করে একজন ব্যক্তির কতটা উঁচু পদে রয়েছে। হ্যাঁ, বর্তমান যুগে মানুষের মন দেখে চলে না, মানুষের পকেট দেখে চলে, আপনারা প্রত্যেকেই জানেন। তাই পকেট গরম হওয়ার চরম সম্ভাবনা রয়েছে এই ছয় রাশির। হ্যাঁ, আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম বলবো, যে রাশিগুলির এই সেপ্টেম্বর মাসে পকেট গরম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও ভিডিওর শেষে বলবো। যারা ভিডিওতে শুধুমাত্র রাশির নাম জেনে স্কিপ করে বেরিয়ে যাবেন তারা কিন্তু চরম ভুলের বা ভুল ধারণার মধ্যে কিন্তু থেকে যাবেন, এবং পরবর্তীতে আপনারা মেসেজ করবেন যে স্যার আপনি তো বললেন, কিছু তো হলো না। তো কিছু কখন হবে, কিভাবে হবে, তার একদম এক্স্যাক্ট আমি পিং পয়েন্ট প্রেডিকশন করব ভিডিওর শেষ পার্টে। কারা পাবে, কারা পাবে না, কাদের ক্ষেত্রে মানে বেশি পরিমাণে শুভ হবে, কারণ যে রাশিগুলির নাম বলবো প্রত্যেকেরই তো হবে না, এই রাশিগুলির মধ্যে হবে, কিন্তু কাদের হবে সেটি কিন্তু আপনারা ভিডিওর শেষ পার্ট দেখলে কিন্তু বুঝে যাবেন। তা শুন জেনে নেওয়া যাক, সেপ্টেম্বর মাসে কোন ছয় রাশি রাজত্ব করতে চলেছে। অ্যাকচুয়ালি রাজত্ব মানে কি জানেন, রাজত্ব মানে রাজার মতো জীবনযাপন, রাজা যেভাবে যা চাই তাই পায়। হ্যাঁ, ঠিক তেমনই কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, তবে তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভিডিওর শেষে বলবো, ভিডিওর শেষ পার্টটা একদমই কিন্তু মিস করবেন না। তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। ইয়েস, সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের নতুন নতুন সুযোগ আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা নতুন বিজনেস স্টার্ট আপ করেও ভাবছেন তারা কিন্তু করতে পারেন, পাশাপাশি বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি। তবে টার্মস অ্যান্ড কন্ডিশনটি ভিডিওর শেষে বলতে চলেছি, একবার হলো শুনে নিন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি এই সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ মাস বলে পরিগণিত হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের আর্থিক জায়গাটা মজবুতের পাশাপাশি মান সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু রয়েছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু আপনাদের এই মাসে হতে চলেছে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী
তিন নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন সুযোগের পাশাপাশি ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং যাদের কোর্ট কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। যারা নতুন বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন। তবে ভিডিওর শেষে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, তাই ভিডিওর শেষ পার্টটা একদমই কিন্তু মিস করবেন না। এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি এই সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। ইয়েস, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য যথেষ্টই সুখকর মাস হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের নতুন নতুন সুযোগের পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে। নতুন প্রপার্টি কিন্তু আপনারা ক্রয় করতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু আপনাদের হতে চলেছে। তবে ভিডিওর শেষে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলতে চলেছি, সেটি কিন্তু একবার হলেও শুনে নিন। এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতির পাশাপাশি নতুন নতুন সুযোগ আসতে চলেছে। এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন, মনের সাহস ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কাজে কিন্তু আপনারা যথেষ্ট এনার্জির সাথে এগিয়ে যেতে চলেছেন। তবে ভিডিওর শেষে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলতে চলেছি, সেটি কিন্তু একবার হলেও শুনে নিন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, অর্থাৎ ছয় নম্বর রাশি, যে রাশি সেপ্টেম্বর মাসে রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও এই সেপ্টেম্বর মাস যথেষ্টই শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা 100% কিন্তু পেতে চলেছেন এবং এই মাসে আপনারা দুহাত ভর্তি অর্থ ইনকাম করতে চলেছেন। চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ ইনকামের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। যারা খুব লোনে জর্জরিত সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে বা মিটতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলে দিই। প্রত্যেকটি রাশির জন্য কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন প্রযোজ্য, ভালো করে শুনুন। প্রথমত, আপনার যদি বীজযোগ থাকে, আপনার যদি দারিদ্র দোষ থাকে, এছাড়াও আপনার যদি কালসর্প দোষ থাকে, তাহলে কিন্তু এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি আমি বললাম এই জিনিসটা কিন্তু আপনাদের জন্মছকে যদি থাকে তাহলে কিন্তু ফলবে না। হ্যাঁ, তাই এই রকম ধরনের দোষ যদি থাকে এবং পাশাপাশি আপনার যদি শনি, রাহু, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ শুভ থাকে, তাহলে ডেফিনেটলি আমি যে কথাগুলো এখন বললাম সমস্তটা কিন্তু মিলতে বাধ্য। আর আপনাদের যে দোষের কথাগুলো বললাম সেই দোষগুলো যদি আপনারা ঠিক করতে চান তাহলে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটি হচ্ছে 7586072999। খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন যে স্যার এটি ফ্রি সার্ভিস নাকি, না এটি ফ্রি সার্ভিস নয়, এটা মাথায় রেখেই কিন্তু মেসেজ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।